الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في اسلامي بحيرة هو মাদানী চ্যানেল এর দর্শক আবারও একবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাদানী চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান ভালো মন্দ স্বভাব নিয়ে আসলেই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা মানব সমাজের মধ্যে আমরা যারা বসবাস করি আমাদের প্রত্যেকেরই কিছু ভালো স্বভাব এবং কিছু মন্দ স্বভাব থাকেই এর মধ্যে যে মন্দ স্বভাব রয়েছে সেটাও আমাকে জানতে হবে এবং ভালো স্বভাব এর বিষয়েও আমাকে জানতে হবে কেননা যদি ভালো বিষয়ে আমি অবগত না হই তাহলে ভালোটাকে কখনো অর্জন করতে পারবো না আর মন্দটা সম্পর্কে যদি না জানি তাহলে মন্দ থেকে কখনো নিজেকে বাঁচাতে পারবো না আজকে আমরা আমাদের সমাজের মধ্যে আমরা যারা বসবাস করি আমাদের অর্থাৎ মানুষের স্বভাবগুলোর মধ্যে দুইটা স্বভাব একটা হচ্ছে নিচ্ছুপ টাকা আরেকটি হচ্ছে বাছাল প্রকৃতি যেটা আমরা আফসুস বেশি কথা বলি আবার অনেকেই আছে কম কথা বলে আজকে ইনশা আল্লাহ জাবাজাল আমরা এই ব্যাপারে শ্রবণ করবো প্রিয় ইসলামী ভেরা এবং মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবিন্দ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বেই প্রিয় আকা মাকি মাদানী মুস্তাফা সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন চলুন আমরাও একবার মুহাব্বত সহকারে দুরুদ শরীফ পাঠ করে নি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা আমাদের বিষয়ের দিকে মনোযোগী হই প্রথমেই একটি ঘটনা শ্রবণ করব। আর এই ঘটনা থেকে আজকের আলোচ্য বিষয় কি সেটা আমরা বের করে নিব আর ওই অভ্যাসগুলো ওই স্বভাবগুলো যেগুলো আমাদের মধ্যে রয়েছে সেখান থেকে আমরা বাঁচার চেষ্টা করব। চারজন বাচ্চা একত্রিত হলো এবং পরস্পর পরস্পরের মধ্যে আলোচনা শুরু করে দিল ইরানের বাচ্চা বলল যে কথা আমি বলিনি সেটার উপর আমি কখনো লাঞ্ছিত হইনি কিন্তু আমার যে কথা আমি বলেছি এটার উপর আমাকে বহুবার লজ্জিত হতে হয়েছে রুমের বাচ্চা কাইসার বলল যে কথা আমি বলে ফেলেছি ওই কথা হতে আমার না বলা কথাটা ফিরিয়ে নিতে আমি অধিক সক্ষম হয়েছি চীনের বাচ্চা বলল যেই কথা আমি মুখ দিয়ে উচ্চারণ করে ফেলেছি আমি তার অধীনস্থ আর যে কথা মুখ থেকে বের করিনি সেই কথাটা আমার অধীনস্থ হিন্দের বাচ্চা বলল যে কথা বলে আমি তার উপর বোধ করছি হিন্দের বাচ্চা বলল যে কথা বলে আমি তার উপর বোধ করছি যদি ওই কথা তার দিকে প্রত্যাবর্তন করে তবে তাকে ক্ষতিগ্রস্ত করবে আর যদি প্রত্যাবর্তন না করে তবে তার কোনো উপকারে আসবে না বাদশাহ বাহারাম এক রাতে কোনো গাছের নিচে বসেছিল সে গাছ থেকে একটি পাখির আওয়াজ শুনতে পেয়ে তাকে তীর নিক্ষেপ করে ফেলে দিল তারপর বলল জিভাকে নিয়ন্ত্রণে রাখা মানুষ ও পাখি উভয়ের জন্য উপকারী যদি সে নিজের জিভ্ভাকে নিয়ন্ত্রণে রাখত আর কথা বলতো না তাহলে ধ্বংস হতো না প্রিয় স্তামী ভাইরা এবং মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়েছি হ্যাঁ আজকে আমরা আমাদের জবানের সাথে সম্পর্কিত আমাদের জিব্বার সাথে সম্পর্কিত এমন বিষয় নেওয়া হয়েছে যেই জিব্বা হয়তো আমাদের অতিরিক্ত কথা বলে আবার হয়তো আমাদের জিব্বা কম কথা বলে নিচ্ছুপ থাকে তো আজকে আমাদের বিষয় হচ্ছে নিচ্ছুপ থাকা এবং বাছাল প্রকৃতির লোকদের ব্যাপারে হ্যাঁ প্রিয় তামি ভাইয়েরা এই দুইটা স্বভাব হয়তো আমরা কেউ অল্পবাসী হয়ে থাকি আবার কেউ বাছাল প্রকৃতির হয়ে থাকি আসলে এই অল্পবাসী হওয়া এবং বাছাল প্রকৃতির লোক এর মধ্যে পার্থক্য কি রয়েছে এবং এর মধ্যে কোনটা ভালো রয়েছে এবং কোনটা মন্দ রয়েছে আজকে এই ব্যাপারে আমরা লিগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব। হ্যাঁ আলহামদুলিল্লাহ জা আমাদের মাঝে আমাদের শাহরুখ ভাই উপস্থিত রয়েছে আলহামদুলিল্লাহ জা বাজাল শাহরুখ ভাই আমাদেরকে আজকের বিষয় আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ ঘটনার মধ্যে শ্রবণ করে নিয়েছি যে আজকের বিষয় হচ্ছে অল্পবাসী এবং বাচাল প্রকৃতির লোক এর মধ্যে কোনটা ভালো এবং কোন গুণ আমরা অর্জন করব। এবং কোন গুণ অর্জন করলে আমরা আমাদের স্বভাবের মধ্যে আমাদের অভ্যাসের মধ্যে আলহামদুলিল্লাহ উত্তম গুণ চলে আসবে আলহামদুলিল্লাহ মমিন ভাই আজকের যে বিষয় নেওয়া হয়েছে যে অল্পবাসী এবং বাসাল প্রকৃতি লোকদের ব্যাপারে এর মধ্যে কোনটা উত্তম রয়েছে কোনটা আমার আল্লাহ তালার পছন্দ এবং কোন গুণটা মানুষের জন্য ভালো রয়েছে ভালো রয়েছে তো এই দুইটা গুণের মধ্যে যেহেতু মানুষের দুটো ভালো মন্দ দুটো গুণই থাকে এই দুটো গুণের মধ্যে একটি গুণ অবশ্যই ভালো অবশ্যই খারাপ থাকে তার মধ্যে বিশেষ করে চুপ থাকার ব্যাপারে চুপ আমরা জানতে পারি যে হাদিসে মোবারকার মধ্যে চুপ থাকার ব্যাপারে ফজিলত আসছে এইভাবে যে শুরুতে আমি হাদিসে মোবারকা দিয়ে আমার পিএমবি সাল্লি সাল্লাম চুপ থাকা যারা যেসব ব্যক্তি যারা চুপ থাকে অল্পবাসী হয়ে থাকে বা কত কম বলে থাকে তাদের ব্যাপারে ফজিলত বর্ণনা করতেছে যে চুপ থাকা ব্যক্তি সে যে চুপ রইল সে মুক্তি পেল তাহলে যে অল্প কথা বলে সে সে নিচ্ছে ভালো মধ্যে রয়েছে এবং সে মুক্তি মুক্তি আখিরাতের মধ্যে এবং আরেকটি হাদিস শরীফের মধ্যে আমার পি নবী সাল আলিহ আলী সাল করছেন যে নিরবতা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের সর্দার মানে নীরব নীরব থাকা 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 চুপ হচ্ছে এটা চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের যে সকল চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এই সকল বৈশিষ্ট্যের মধ্যে এক সর্দার হচ্ছে যে নিরবতা করা এবং আরেকটি হাদিসে মোবারকের মধ্যে আমার আকাশ ও আলী সাল্লাম ইসাদ করেন যে নিরবতা হচ্ছে উচ্চ পর্যায়ের ইবাদত উচ্চ পর্যায়ের ইবাদত আমরা আল্লাহ তালার বান্দা আবার আল্লাহ তালাকে রাজি করার জন্য খুশি করার জন্য এনাকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই আমরা এই বাজত করে থাকি তো বলা হচ্ছে যদি আমরা নিরবতা অবলম্বন করি হাদিসে পাকের মাধ্যমে যে নিরবতা হচ্ছে সেটা উচ্চ পর্যায়ের ইবাদত তো এইভাবে আবার আরেকটা হাদিসে মোবারকাই আমার পিয়ানবী সাল তাল আলহি ওয়া আলী আসাল্লাম করেন যে মানুষের চোপ থাকার ওপর অটল থাকা এটা ষাট বছর নফল ইবাদত আসলে তাহলে চুপ থাকা আমরা চুপ থাকা এটা চারিত্রিক বৈশিষ্ট্যের সর্দার হয়েছে আর চুপ থাকার উপর অটল থাকা এটা হচ্ছে বছরের তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি অল্প কথা বলি তাহলে এখানে নিরবতার ব্যাপারে এসেছে যদি অল্প কথা বলে তাহলে সেটা অবশ্যই উত্তম কাজ আর যদি আফসোস আমরা তো এমন রয়েছি যে আমাদের জবান তো বন্ধেই হয় না আমাদের জবান কথা বলতেই থাকে যদি বলা শুরু হয় না তো এমনভাবে কথা বলতে থাকে যে আফসুস ভালো কথা খারাপ কথা কোনটা ভালো কোনটা মন্দ এবং কথা তো বলা শুরু করলে এর ব্যাপারে চিন্তাও করি না আমাদের মন মানসিকতার মধ্যে এটা আসেও না তো আসলে আফসুস যে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ সেক্ষেত্রে তো আমরা শ্রবণ করতেছি যে নিরবতার ব্যাপারে আলহামদুলিল্লাহ জাভাজাল হ্যাঁ আমরা যদি অল্পবাসী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ নিরবতা এটা তো অল্পবাসীর চেয়ে বেশি কি কম কথা বলা যে যত বেশি কম কথা বলে তার যে আজকে আমরা ঘটনার মধ্যে শ্রবণ করেছি যে কথা আমি বলে ফেলেছি এটার জন্য আমি লাঞ্জিত হয়েছি লজ্জিত হয়েছি আর যে কথা আমি বলি নাই সেটার জন্য আমাকে কখনো লজ্জিত

ওই ব্যক্তির উপর জান্নাত না থারাম আল্লাহ যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কি করি কিন্তু এই যে আমরা সত্য কথা বলা এবং কম কথা বলা যে ফজলতটা শুনলাম এখন বেশি কথা বলা এবং অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ আদায় করা অশ্লীল কথাবার্তা বেশি বলার মাধ্যমে আমাদের কী করতে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ্ এব আল্লাহ রহ আরেকটা খাদিসে মোবারক মধ্যে ইশাদ করেছেন হজরত সাইদান ইব্রাহিম বিন মাসার আহমদ আল্লাহ তালা বলেন অশ্লীল কথাবার্তা আলোচনাকারী কেয়ামতের দিন কুকুরের আকৃতি উঠবে আল্লাহ 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 আমরা তো কথা বলি দিয়ে যেমন আমার শাহরুখ ভাই আলোচনা করলো নীরব কথা নীরব থাকার ব্যাপারে এখন আমরা অহেতু কথাবার্তা যেহেতু আমাদের সমাজের মধ্যে এখন বেশি কথা বলার প্রবণতাটা বেশি অনেক অহেতুক কাজে আমরা বন্ধু বান্ধবের মধ্যে বসে আড্ডার মধ্যে অহেতুক কথাবার্তা বেশি বলি তো এই অহেতুক কথা বলতে গিয়ে অনেক সময় অশ্লীল কথাবার্তা মুখ দিয়ে বের হয়ে যায় বের হয়ে অশ্লীল কথাবার্তা কা বই হওয়ার কারণে আমরা কি হলো কেয়ামতের মেরা আমাদের আকৃতি হবে কুকুরের মতো আল্লাহ আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে আশরাফুল মাকরুকাত বলেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলেছেন কিন্তু আমরা ওই কেয়ামতের মাঠে সকল সৃষ্টি যখন উপস্থিত থাকবে তখন আমাদের আকৃতিটা কি হবে একমাত্র আমাদের জবানকে হেফাজত না করার কারণে কথাবার্তা বলার সময় মেপে না বলার কারণে তারেক আপনি যেটা বলেছেন যে অশ্লীল কথাবার্তা এটা আমরা যখন বেশি কথা বলি অর্থাৎ যখন বাচাল হয়ে বাচাল হয়ে যায় তখন আমাদের অশ্লীল কথাবার্তা বের হয়ে যায় এবং এই অশ্লীল কথাবার্তা আমার জন্য আল্লাহ তালার পানা জান্নাত হারাম হয়ে যাবে আর অশ্লীল কথাবার্তার মাধ্যমে যদি এটা বলার কারণে কালকে আমাদের ময়দানে তাকে কুকুরের রাখানো হবে শুধু তো শেষ না আল্লাহ তাল্লাহার পানা যে বেশি কথাবার্তা বলে না বাছাল প্রকৃতির সে আফসুস গিবৎকারী মধ্যে সে সামিল হয়ে যায় তো আফসুস সে চুগুলকুরি করাও তার অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যায় এবং যে বাছাল প্রকৃতির লোক বেশি কথাবার্তা বলে তাহলে সে পরনিন্দা করতেও কি করে না দ্বিধাবোধ করে না এবং তার মধ্যে পরনিন্দার স্বভাবও চলে আসে চুগলকুরির স্বভাবও চলে আসে গিবতের স্বভাবও চলে আসে যে এর মধ্যে যেটা অহেতুক কথাবারের মধ্যে যেমন হযরত সাইদিন ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তালাই তার একটি কিতাবের মধ্যে বর্ণনা করেন অহেতু কথাবার চার প্রকার হয়ে থাকে চার প্রকার অহেতুক কথাবার আমরা বলি বলি তার মধ্যে ইনি এই কথাগুলা আবার কি করেন চার ভাগে চার ভাগে তার মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ ক্ষতিকারক প্রথম যেটা করছে সেটা হচ্ছে সম্পূর্ণ ক্ষতিকারক কথা মানে যেটাতে পারে আর চতুর্থ নম্বর এমন কথা যাতে কোনো লাভও নেই ক্ষতিও নেই আবার এইসবের ব্যাখ্যার মধ্যে যেটা সম্পূর্ণ ক্ষতিকারক এক নম্বর এটা তো বলার কোন প্রয়োজনই নেই বলাও যাবে না বলা যাবে না ক্ষতি এটা কেন বলবো তারপরে বলা হয়েছে যে বইটা সেটাও বলার ক্ষেত্রেও ইনি আমাদেরকে কি দিক নির্দেশনা করা দরকার কারণ আমি কোনটা বেশি বলতেছি জি জি লাভটা বেশি হচ্ছে না ক্ষতিটা বেশি হচ্ছে সেটা আমার না উত্তম তার চতুর্থ নম্বর তো একেবারেই কি চুপ থাকি চুপ থাকি আর যেটা দ্বিতীয় নাম্বার সম্পূর্ণ উপকারে তার মধ্যেও আমরা কি করে থাকি এখন বর্তমানে আমরা উপকারের কথা বলতে গেলেও কি হয়ে যায় অনেক সময় রিয়াকার ইস্যু মানে ওই অহংকার ভাব কি চলে আসে আমাদের মধ্যে যেমন আমি একটা উপকারের কথা বললাম এখন বলতে গিয়ে যেটা উপকারের কথা বলতেছি ঠিক কিন্তু এখানে বলতে আমি করেছি আমি করেছি আমি করতে পারতেছি আমি করে দিছি এটা চলে আসে মানে অহংকারটা কি আমি চলে আমি চলে আসে রিয়াকার চলে আসে তো সেই জন্য আমাদেরকে কথা বলার আগে সব চেয়ে বিজিত আমাদের চিন্তা ভাবনা করে কি করা হয়তো কথা বলার থেকে বেঁচে থাকা দরকার আসলে তারেক ভাই এই মইমে আমি একটু যুক্ত সংযুক্ত করতে চাচ্ছি আমার তারক ভাইয়ের সাথে এটা অহেতু কথাবার্তা বলার কারণে মানে যারা বাছাল ব্যক্তি তারা তো কথা অনগরত বলতে থাকে তা আসলে অহেতু কথাবার্তা বলার কারণে একদিকে এই যে গুনা এই চগল গিবত পরনিন্দা অহংকার চলে আসা রিয়া চলে আসা এটা ছাড়াও কিন্তু তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে কুফরি কালিমা আল্লাহ আল্লাহ না করুক মুখ দিয়ে যদি বের হয়ে যায় আল্লাহ আল্লাহ দেখুন আমরা কিন্তু যদি কুফরি কালিমা বের হয়ে যায় তাহলে তো তার ইমানের খতরা আছে আল্লাহ তালার ফানা যদি তাকে তো তবা করে নিতে হবে করে নিতে হবে নতুন ভাবে ইমান নবায়ন নবায়ন করতে হবে কিন্তু আমরা কি সেই ইলমটুকু রাখছি ওই ইলমটুকু নিজের মধ্যে রেখে কথাবার্তা বলছি আল্লাহ দেখা যাচ্ছে ওরকম নাই আমরা মুখ দিয়ে বলেই থাকি জানিও না যে কুফরি কালিমা কোন বাক্যগুলো রয়েছে যে আমরা এমন সময় শপথ করে ফেলি কথার মধ্যে মানে আল্লাহর শপথ এমন এমন শপথ করে ফেলি মিথ্যা শপথ হয়ে যায় মানে কথা বলতেছি বলতেছি মানে বিশ্বাস করানোর জন্য আমার কথা হয়তো অনেকে বিশ্বাস করবে না শপথ করে নিচ্ছি তো মিথ্যা শপথ তো আসলে বাচাল প্রকৃতির হওয়ার কারণে এই জিনিসগুলোর ভয় বেশি থাকে এজন্যই আসলে মোহিন ভাই আমার পিএনবি সাল্লাহ তালা আলিহিম আলি সাল্লাম ইরশাদ করেছেন যে বুখারি এবং মুসলিম শরীফের হাদিস শরীফ বলছে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত সে থাকে এবং উপর যদি সে কি রাখে ইমান রাখে ইমান রাখে তাহলে তাকে অবশ্যই ভালো কথা বলতে হবে না হলে সে যদি ভালো কথা বলার সে যোগ্যতা না রাখে তাহলে অবশ্যই থাকে আল্লাহ 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 এবং রেওয়াতের মধ্যে হাজর সাইদিন ইমাম শাফি রহমতুল্লি তালা আলী বর্ণনা করছেন যে যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কথা বলতে ইচ্ছা পোষণ করে তবে তার ওপর অনিবার্য যে সে যেন পূর্বেই যে কথা বলবে সেটা চিন্তা করে সে চিন্তা করে কথা বলবে হ্যাঁ অবশ্যই এখানে চিন্তার বিষয় যে যদি কুফ আল্লাহ না করুক যদি কুফরি কালিমাত বা চুগল খুরি গিবত এটা বের হয়ে যায় আমার মুখ দিয়ে তাহলে তো এই জন্য আগে চিন্তা করতে বলা চায় এবং যদি সেই কথা বলার প্রয়োজন প্রকাশ পাই তবে বলবে আর যদি সে ব্যাপারে সন্দেহ থাকে যে এর লাভ হবে না লস হবে হ্যাঁ সন্দেহ প্রয়োজন আছে কি নাই না এটা যদি এরকম থাকে মানে এটার মাধ্যমে ওই ব্যক্তির উপকার হবে কি না হবে এরকম যদি সন্দেহ ইনার মধ্যে এসে যায় তাহলে সেই কথা বলতে বলা হচ্ছে যে সেটা না বলার জন্য আল্লাহ 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 প্লিজ আমি ফের এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আমরা তো উপলব্ধি করলাম যে মাদানি চ্যানেলের মাধ্যমে আজকের অনুষ্ঠানে আমরা অল্পবাসী এবং বাচাল প্রকৃতির এই দুই স্বভাব নিয়ে আলোচনা করতেছি আসলে এর মধ্যে কোনটা মন্দ এবং কোনটা ভালো আসলে প্রিয় সামি ভাইরা এবং মাদানি চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ আমরা যদি চিন্তা করি না আমরা আমাদের জিব্বাকে যদি নিয়ন্ত্রণে রাখি আমরা আমাদের জিব্বাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে বোঝা যাবে আমাদের জিব্বা অনেক বিপদ থেকে কী হয়ে যাবে বেঁচে যাবে আর যদি আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে না পারি বাঁচাল প্রকৃতির হয়ে অতিরিক্ত কথার মধ্যে জিব্বাকে ব্যবহার করি তাহলে আফসুস সেটা আমার আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে আমরা তো আজকে এটাও শুনে নিলাম যে যদি ভালো কথা ফারলে বলো নাইলে কি থাকবো নিশ্চুপ নিশ্চুপ থাকো তাহলে যেখানে নিশ্চুপ থাকার জন্য বলা হয়েছে সেখানে বেশি কথার অনুমতি কোথায় রয়েছে তো আফসুস তো আমরা এই ব্যাপারে একটি রেওয়ায়তও আমরা শ্রবণ করে নিই হজরত সঈদুনা আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত যখন মানুষ এর সকাল হয় তখন তার সকল অঙ্গ জিব্বাকে তুষামত করে বলে সকালবেলা জিব্বাকে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ করে বলে আমাদের ব্যাপারে আল্লাহকে বয় করো আমাদের ব্যাপারে আল্লাহকে বয় করো সকল অঙ্গ প্রত্যঙ্গ কাকে বলতেছে জিব্বাকে বলতেছে কেননা আমরা তোমার সাথে সম্পর্কিত যদি তুমি সোজা থাকো তাহলে আমরাও সোজা থাকবো যদি তুমি বাঁকা হয়ে যাও তাহলে আমরাও বাঁকা হয়ে যাব প্রসিদ্ধ মুফাসির হাকিম মোলাম্মদ হজরতে মুফতি আহমদ নঈমি এই হাদিস শরীফের সম্পর্কে ঈর্ষাদ করেন উপকারিতা এবং ক্ষতি প্রশান্তি ও আরাম দুঃখ ও কষ্ট এটা জিব্বা এবং আমরা তোমার সাথে কি সম্পর্কিত যদি আরাম এবং আয়েস হয় তাহলে তোমার সাথে আমরাও কি আরাম এবং এবং যদি কষ্ট চলে এর মধ্যে আমরা সম্পৃক্ত কাকে বলতেছে জিব্বাকে বলতেছে মুফতি আহমদ ইয়ারকা নাইমির আহমতুল্লাহ এটার এই হাদিসে মোবারক আলোকে বর্ণনা করতেছে আমরা তোমার সাথে সংশ্লিষ্ট যদি তুমি খারাপ হও আমাদের বিপদ আসবে তুমি কি বলো শুধু তোমার উপর বিপদ আসবে না কার উপরও আসবে আমাদের উপর আসবে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ হাত পা চোখ কান যেগুলো আছে এগুলো বলতেছে যদি তুমি খারাপ হয়ে যাও এর কারণে যদি কোনো বিপদ আসে তাহলে সেটা কাদের উপরও আসবে আমাদের উপরও আসবে তুমি সঠিক হলে আমাদের সম্মান হবে হাত পা এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বলতেছে যদি তুমি কি হও সঠিক হয়ে যাও তাহলে এর সম্মান কারাও পাবো আমরাও পাবো মনে রাখো জিব্বা অন্তরের বাসক অর্থাৎ জিব্বা এটা অন্তরের ভিতরের কি কথাটা বলে দিলে কি আছে সেটা তো জিব্বা দিয়েই প্রকাশ হবে জিব্বা দিয়েই বলবে তাই এই জন্য জিব্বাকে অন্তরের ভাষ্যকার বলা হয়েছে আর তার ভালো মন্দ অন্তরের ভালো মন্দ বলেন অর্থাৎ জবান জিব্বা এটা ভালো মন্দ যেটা বলতেছে সেটা ভিতরের ভালো মন্দ এটা কি হয়ে যায় এটার মাধ্যমে প্রকাশ পেয়েছে তাহলে আমাদের উচিত আমাদের জিব্বাকে নিয়ন্ত্রণে রাখা কেননা আমরা যদি আমাদের জিব্বাকে কি করতে পারি রাখতে পারি সেগুলো শুনে নিলাম তারা যেভাবে জিব্বাকে কি করতেছে তুষামুত করতেছে এই ব্যাপার আমরা শ্রবণ করে নিলাম তাহলে বুঝা যাচ্ছে এটা যে আমাদেরকে অবশ্যই স্বল্পবাসী হওয়া উচিত এবং যতটুকু সম্ভব নিরবতা অবলম্বন করার ব্যাপারে হাদিসে মুবারকার ফরমান মোতাবিক আমল করা উচিত যদি আমরা এভাবে করতে পারি তাহলে হয়তো আল্লাহ তালা যদি চাই ইনশা আল্লাহ জাবাজান আমরা গুনা থেকে বেঁচে যাব যেভাবে আমার শাহরুখ ভাই বলছে যদি আমরা অতিরিক্ত কথা বলি বাচাল প্রকৃতির হয়ে যায় তাহলে কুফুরি উক্তি বের হয়ে যেতে পারে যেমন আমার তারেক ভাই বলেছে গিবত হওয়ার সম্ভাবনা আছে চুগুলকুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এর মাধ্যমে আফসুস অসম্মানিত হওয়ারও সম্ভাবনা আছে আসলে জি আসলে মমিন ভাই আপনাকে আমি যেটা যুক্ত করতে যাচ্ছি যে জিব্বা এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে তাহলে অবশ্যই ভালো কথা বলতে হবে আর যদি ভালো কথা না বলে নিশ্চুপ তো ভালো কথা বললে যে কেমন ফজিলত রয়েছে অথবা যদি নিশ্চুপ থাকে এই নিশ্চুপ থাকার কেমন ফজিলত রয়েছে তা একটা আমরা এই রেওয়াতের মাধ্যমে একটা ঘটনার মাধ্যমে একটু শ্রবণ করি আসলে জিব্বার মাধ্যমেই তো বলা হচ্ছে যে এটা যদি আমরা জিব্বাকে হেফাজত করি তাহলে সেটা অবশ্যই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভালো দিকে নিয়ে যাবে তাহলে যদি সেটার হেফাজত করার ক্ষেত্রে বলা হচ্ছে তাই জিব্বাকে যদি আমরা কম ব্যবহার করি অল্পবাসী হয়ে যায় অথবা যদি নিশ্চুপ থাকি তাহলে এটার ব্যাপারে ফজিলতের কথা বলা না এবং এই ব্যাপারে এই নিশ্চুপ থাকার যে কেমন ফজিলত তা চলুন ইনশাল্লাহ আমরা একটা ওয়াকিয়ার মাধ্যমে শ্রবণ করি তো আমার পিএন বিশাল্লাহ তালা আলি ও আলি সাল্লাম ইনি তো গাইবের অদৃশ্যের সংবাদ জানতেন অর্থাৎ কোন ব্যক্তি যদি এনার সামনে আগে আসার আগে ইনি জানতেন যে কি ওই ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামি ওই একজন ব্যক্তি জান্নাতি হওয়ার রহস্য এই ঘটনাটা ইনশাল্লাহ আমরা এখন শ্রবণ করব। আমার পি এনবি হুজুর পূর্ণ সাল্লাহ তালা আলিহি আলি এখন ইরশাদ করেন যে সাহাবাই ইকরাম আলিহিম রিদোয়ানদের নিয়ে বসেছিলেন তখন ওনাদের ব্যাপারে ওনাদেরকে ইরশাদ এভাবে করলেন যে যে ব্যক্তি সর্বপ্রথম এই দরজা দিয়ে প্রবেশ করবে আজ সে ব্যক্তি জান্নাতি হবে সুবাহান তো বলা হচ্ছে তখন লোকেরা তাকে অর্থাৎ ওই সাবাইকরাম আলিহিমুরিদানরা ইনারা তখন দেখলো যে এই সময় যখনই বললেন যে কে প্রবেশ করবে এই দরজা দিয়ে প্রথম তখনই হজরত আবদুল্লাহ ইবনে সালাম তাআলা আনহু ইনি ওই দরজা দিয়ে প্রবেশ সুবাহান এবং যখন ইনি প্রবেশ করলেন

জান্নাতি সাহাবিকে জিজ্ঞেস করছে শেষ পর্যন্ত তুমি কোন আমলের কারণে জান্নাতি হয়েছো তোমার কোন আমল আছে কোন আমল ছিল যার কারণে তোমাকে পি এনবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস দুনিয়াতেই জান্নাতি বলে দিয়েছে তো বলা হচ্ছে তখন হযরত সাইয়দুন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তেমন কোন আমল নেই আর যে আমলের কারণে আল্লাহ তাআলার উপর ভরসা করছি যে অর্থাৎ যে এই কারণে আমি হয়তো জান্নাতের সুসংবাদ পেয়েছি এটা এই জন্যই ভরসা করছি যে যে সেটা হচ্ছে বুকের নিরাপত্তা বুকের বুকের নীরবতা এটা বলা হচ্ছে এর পর অwidetilde তে তাফসিরের আসবে বুকের নিরাপত্তা এবং উদ্দেশ্যহীন কথাবার্তা বলা থেকে বিরত থাকা সুবহান উদ্দেশ্যহীন জি জি হ্যাঁ উদ্দেশ্য নাই তো এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে যেটা বুকের নীরবতা সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার অন্তরে অনত্বক কথাবার্তা বা হিংসা এগুলো इत्यादि চিন্তা না আসা নিরাপত্তা হিংসা

আপনার शाहरुख ভাই না 마শাআল্লাহ আপনি তো বলেছেন আসল উদ্দেশ্যহীন কথাবার্তা থেকে বেঁচে থাকা এবং বুকের নিরাপত্তা অর্থাৎ খারাপ চিন্তা না করা এবং অন্তকে অনর্থক চিন্তা বা আপনার মধ্যে নিজে দিলকে কাশি না দেওয়া না লাগানো এটা যে ফযিলাত আল্লাহ তাআলাই নাকে সালাত ও সালাম সুসংবাদ দিয়ে দিয়েছেন তেমন কোনো আমল নেই আমল ছিল হয়তো এটা তো আল্লাহ তালার দয়া ও হিসান না তো জান্নাতে যাওয়া এটা আল্লাহ তালার ইহিসান জান্নাত দেওয়া আল্লাহ তালা যাকে ইচ্ছা জান্নাতে পাঠাবে যাকে ইচ্ছা জাহান পাঠাবে যাকে ইচ্ছা গ্রেপ্তার করবে যাকে ইচ্ছা নাজাদ করে দেবে এটা তো আমার আল্লাহ তালার ইচ্ছা কিন্তু আমার আপনার কাজ হচ্ছে আল্লাহ তালা যেভাবে আমাকে কি করেছে হুকুম করেছেন সেভাবে নিজের জীবনকে পরিচালিত করা আসলে প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা আমরা সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা যদি একটু চিন্তা করি না আসলে বেশি কথা বলা এবং অল্প কথা বলা এর মধ্যে পার্থক্য কি এই পার্থক্যটা বুঝার জন্য শুধু একটি কথা যদি আমরা নিজের মন মানসিকতার মধ্যে স্থির করে নিতে পারি তাহলে আমরা বুঝে যাব হজরতনা আমর বিন আস রাহাল ইনির সাত করতেছেন কীরষ করতেছেন কথা বলা ওষুধের মতো কথা বলাটা কিসের মতো ওষুধের মতো যা একটু সেবন করলে উপকার হবে যা একটু সেবন করলে খেলে কি হবে হবে উপকার আর খুব বেশি সেবন করলে যদি বেশি খাওয়া হয় ওষুধ সেটা তোমাকে মৃত্যু দিবে আমরা যদি চিন্তা করি না এই কথাটা কতটুকু আমাদের জন্য জরুরি যদি আমরা মানে কথাবার্তা বলাটা এটাকে কিসের সাথে তুলনা করেছে ওষুধের সাথে তুলনা করেছে যদি ওষুধ আমরা কি করি কম খাই পরিমাণ মতো খাই

আমরা জানি না আমাদের জবানকে আমরা দিকে নিয়ে যাচ্ছি আমাদের জবানের নিয়ন্ত্রণ আমাদের কাছে নেই আমরা আমাদের জবানকে যেখানে সেখানে ব্যবহার করতেছি আর এর ফলে আফসোস না জানি কত ধরনের গুনাহের মধ্যে আমরা পড়ে যাচ্ছি না জানি কত মুসলমানের আমাদের দিল ভেঙে যাচ্ছে আমাদের জবানের ব্যবহারের মাধ্যমে তো আমরা যদি এটা নিজের জবানের মধ্যে নিয়ে নিই না কেননা কিবলা শেখের বার তি আলিয়া আমাদের উপর ইসান করেছে দাবাতি ইসলামির এই সুন্দর মাদানি মহল এই জন্য দিয়েছে আমরা আমাদের জবানের হিফাজতকারী হয়ে যাই আজকে মাদানি চ্যানেল আমাকে আপনাকে এই অনুষ্ঠান উপহার এই জন্য দিচ্ছে যে আমরা যেন অল্প কথা বলা অল্পবাসী হওয়া এবং বেশি কথা বলা বাছাল প্রকৃতির হওয়া এই দুইটা থেকে ওই বিষয়টা বেছে নিই যেটা ভালো হবে আমার জন্য যেটা আমার জন্য মন্দ হবে সেটা যেন আমি কি করে দিই ছেড়ে দিই ত্যাগ করি এই জন্যেই কিন্তু আমাকে আপনাকে ভালো মন্দ স্বভাবের ব্যাপারে অবগত করানোর জন্যেই কিন্তু মাদানী চ্যানেল আপনার আমার সামনে এই অনুষ্ঠানকে উপহার দিচ্ছে তো আমি বলবো আমরা মাদানি চ্যানেল দেখতে থাকবো এবং ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা যদি চাই এর মাধ্যমে নিজেদের ভালো মন্দ স্বভাবগুলোকে ভালোতে পরিণত করে নিব আর মন্দগুলো থেকে বেঁচে যাব আল্লাহ তাবারাকওয়া তালা আমরা যা কিছু শ্রবণ করেছি এর মধ্য থেকে উত্তম বিষয়গুলো নেওয়ার এবং যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রাখার এবং অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছানোর সে তফিক দান করুক آمین آمین بجاہ نبی الامین صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم